বাংলাদেশের বেশিরভাগ মসজিদে জুমার দিন যে বাংলা খুতবা হয় তার ব্যাপারে কি বলবেন এটিকে সরিয়া সম্মত সম্মত আর আরবি তো বুঝি না এক্ষেত্রে করণীয় কি খুতবা কোন ভাষায় হবে এ নিয়ে মতভেদ আছে ইমা আহ্বানী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে যে তিনি খোতবা যাদেরকে মাদ্রৌদের ভাষা যাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন তাদেরকে খোদবা তাদের সাথে কথা বলছেন তাদের ভাষায় হওয়াটাকে তিনি গুরুত্ব দিয়েছেন তাদের ভাষায় হওয়াটা তিনি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ যেই ভাষা বুঝে না ওই ভাষাতে তিনি বলেন নাই যে যারা বুঝে যদি যারা উপস্থিতদের বেশিরভাগ আরবি বুঝে তাহলে আরবি দিতেই হবে আরবি কোনো বিকল্প নেই আর যদি উপস্থিত বেশিরভাগ আরবি বুঝে না তাহলে যেই ভাষা বুঝে সেই ভাষায় খোদবা হবে এটা হচ্ছে শাসত নিয়ম এটা হচ্ছে নিয়ম তো এই নিয়মটা পরিবর্তন করে যেটা বলা হয় যেহেতু রসুলের যোগে কেউ কোনো দিন অন্য ভাষায় খোঁত দেয়নি এটা বলো এটা দিয়ে দলিল আচ্ছা রসুলের যোগে বাজারে যখন কথা বলতো কি অন্য ভাষায় কথা বলতো বাজারে কথা তারা এই আরবি ভাষায় বলতো আরবি ভাষা তো মূল উদ্দেশ্য হওয়া উদ্দেশ্য হওয়া উচিত না উদ্দেশ্য হওয়া উচিত কী জিনিস যাচ্ছে কি মেসেজ যাচ্ছে এটা হওয়া উচিত মেসেজটা কি যাচ্ছে এটা অদৃশ্য শরীয়তের মাকাসুদ সুদ যে বুঝে না তাকে বোঝানো অনেক কঠিন একটা উদ্দেশ্য আছে যে কোনো জিনিসের এখন দেখেন আল্লাহ তালা বলছেন ইয়া আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো এই জিকিরটা খোদ ব্যাখ্যা করা হয়েছে এবং সলাতে ব্যাখ্যা করা দুটি হতে পারে খোতবা যদি হয় জিকের আল্লাহর জিকিরটা তখনই ফলপ্রসী হবে যখন কেউ জিকিরটা বুঝে আর যে ব্যক্তি বুঝে না তাকিয়ে আছে আর যারা খোদবা দিচ্ছে তারাও ফেরেস্তাদের জন্য দিচ্ছে কারণ ফেরেস্তারা বুঝে আর আত্মীয় কেউ বুঝছে না উনি বুঝতেছে না হয়তো আর ফেরস্তার কেউ বুঝে না এই খোদ কার জন্য দিচ্ছে তিনি এই এই খোদবা দিয়ে তিনি কাকে হেদায় পথে নিয়ে যাচ্ছেন এই খুদ্ ইফেক্টিভিটি কতটুকু আছে কতটুকু কাজে লাগতেছে এটা দেখতে হবে আমাদেরকে একটা কথা বলাই যায় যে রসল্লাহ সাল্লাহ আসলাম সাহাবিরা যে যেখানে গেছে সেখানে তো আরবিতে খোদ্ দিয়েছে এটা কথা বলতে পারেন এটা একটা শক্তিশালী যুক্তি আমি মনে করি এটা কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন রসল্লাহ সাল্লাহ সাহাবিরা যেই যেখানে গেছেন সেখানে আর ওই ভাষাটাকে প্রাধান্য দিয়েছেন যেখানে গেছেন সেখানে আরবি ভাষায় আরোই আরো ভাষা হয়ে গেছে ওই এলাকা দেখেন মিশরে গেছেন মিশর আর ভাষা ভাষা ছিল না ওই এলাকা পুরোটা আরবিভাষী হয়ে গেছে সিরিয়ায় হতে শুরু করে বাইতুল মাগ পর্যন্ত এরা ভিন্ন ভাষী ছিল কিন্তু পুরোটা আরহীভাষী হয়ে গেছে কারণ সাহাবায়কেরাম যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলো আরবী ভাষাকে নিজের ভাষা হিসাবে গ্রহণ করে নিয়েছেন ইরাকের ভাষা আরবী ছিল না কিন্তু সাহাবাইকরাম যাওয়ার পরে ইরাকের ভাষা আরবি করে নিয়েছেন তারা এর বাইরে দূরে যেখানে গেছেন সেখানে অনুবাদক ছিল বলে কোনো কোনো বর্ণায় দেখা যায় তাহলে দেখা যায় যে সাহাবাইকেরাম যেখানে গেছেন সেখানে অন্য ভাষা শিখতে পারেন নাই বলে তারা দেন নাই কিন্তু তাই বলে অন্য ভাষা যারা জানে তারা দিতে পারবে না এটা কিন্তু ঠিক না তাহলে এই মাসালাটা যেখানে খোদ কোন ভাষায় হবে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা বলে যে আল্লাহ রসুল আরবি দিচ্ছেন সাহাবে কেন আমরা আরবি দিব এদের একটা যুক্তি আছে অযুক্তি বলছি না যুক্তি আছে কিন্তু যারা বলে যে খোদবার মূল উদ্দেশ্য হেদায়ত হেদায়তের আলোচনা করা হেদায়তের কথা বলা এটা আসলে এবং এই খোদবার জন্য বিশুদ্ধ মতে অজুও লাগে না অজু ফরজ না হ্যাঁ তার করা ভালো পরে ওজু করতে পারবে তবে এই খোঁজবার জন্য এমনকি কেবলামুখী হওয়া তো নাই উল্টো দিকে খতবার দেয় এই খোঁজবার জন্য কোনো তাকবিরে তাহরিমা নাই কিছু নাই সলাপ নয় ওই বর্ণটা শুদ্ধ নয় যেখানে বলা হয় যে দুই রাখাত কমানো হয়েছে খোঁজবার জন্য এরকম বর্ণনা নেই কোনো হাদিস দিয়ে আসে নাই ছুটি এমনিতেই যখন জুমা হয়েছে দুই রাখাত করা হয়েছে এটাই নিয়ম দুই পড়া হয়েছে কখনো দুই রাখাত খোঁজবার জন্য দুই রাত কমানো হয়েছে এটা নয় আর এই খোদ্া এতই গুরুত্বপূর্ণ যেটা সুল্লা সাল্লাহাম খোদ শুনতে তাদেরকে বাধ্য করতেন কথা বলতে নিষেধ করতেন এই সময় কথা বলতে বললেন যে কথা বলতে কথা বললে বলতেন যে ফাঁকা লাগা দেখান করেছে কেন খোদ্ যেন শোনে উদ্দেশ্য এটাই চুপ করে শুই থাকেন বসে না চুপ করে বসে থাকলে ঘুমও আসবে এবং বেশিরভাগ সময়ই তার ভিন্ন চিন্তে আসবে আর যখন খোদবা শুনবে বুঝবে তখন তার মধ্যে অন্য চিন্তা আসবে না তো এই যে এই দৃষ্টিকোণ থেকে যারা বলেছেন যে আরবি হতে হবে তাদের কথার যৌক্তিকতা আছে যারা বলে বললেন যে অন্য ভাষায় যে ভাষায় যারা ইয়ারা আছে তাদেরও যৌক্তিকতা আছে এতে কোনো সন্দেহ নেই যদি আরবি বুঝে আরবি দিতে হবে যদি আরবি না বুঝে এখানে হচ্ছে যত সমস্যা চেষ্টা করতে হবে আরবি বোঝানোর জন্য ওই ভাষাটা সার্বজনীন করার জন্য মুসলিমদের ওই ভাষা হবে সার্বজনীন যদি এটা সম্ভব না হয় এটা একদিনে সম্ভব নয় যে বহুদিন লাগবে এর আগ পর্যন্ত অন্য ভাষায় খোদ বা দেওয়াতে কোনো নিষেধাজ্ঞা আমরা দেখি না যেহেতু এটা ইমামদের বক্তব্য আছে তারা এটাকে বিশেষ করে আফগানী রহমতুল্লাহ আলাই তিনি যেখানে অন্য ভাষায় যেখানে সলাৎ আদায় করার অনুমতি তিনি দিয়েছেন যদিও এটা থেকে রুজু করার মত আছে তার তারপরেও দেখা যাচ্ছে তার তিনি সবসময় মাক আসেন্দ্র গুরুত্ব দিয়েছেন শরীয়তের মূল উদ্দেশ্য কি সেটা দেখেছেন সাধারণত মানুষ মসজিদে একত্র হয় না জুমার দিনে যাদের আল্লাহ তালা বিবেক দিয়েছেন বিবেকবান মানুষই জুমার দিনে মসজিদে যেতে চায় সেই দিন যদি কোনো তাদেরকে হেদায়তের বাণী না শোনানো যায় তাদেরকে যদি আরবিতে কিছু বলে ঘুমান ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হয় আর কিছু মানুষ ফেরেস তাদেরকে বক্তব্য দিয়ে চলে যায় তাহলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই হতে পারে না এই জন্য মনে করি আমরা যে খতবা অবশ্যই যে যারা উপস্থিত আছে তাদের ভাষা অনুসারে হবে অর্থাৎ মুক্তদিদের ভাষা অনুসারে মুসল্লিদের ভাষা অনুসারে হবে এটা হওয়া উচিত তবে যিনি খোঁতবাদ দেবেন তার উচিত হবে খুদ্ার আরগান আর কানগুলোকে ঠিক রাখে হাম থাকবে সলাাদ থাকবে আরবিতে বা থাকবে আমরা আরবিতে হোক বা অন্য ভাষা হতে পার কোনো সমস্যা নেই কিন্তু তাকোয়ার থাকবে হাম থাকবে সলাদ থাকবে তিনটি জিনিস যদি থাকে এবং দোয়া থাকে তাকোয়ার কথা থাকে তাকোয়ার ওসির থাকে প্রশংসা থাকে আল্লাহ রস উল্লা থাকে এবং দোয়া থাকে বাকি যত আলোচনা করবে অন্য ভাষায় হলে কোনো সমস্যা নেই এবং এটাই হচ্ছে জরুরি এটা হচ্ছে জরুরি জিনিস এটা মেনে নেওয়া উচিত এর বাইরে বর্তমানে আরেকটি জিনিস চালু করা হয়েছে সেটা দুর্ভাগ্যবশত কখনো সুনাতের ভিতরে পড়বে না বা সুন্নার বিরোধী হবে সেটা কি সেটা হচ্ছে আগে এসে ইমাম সাহেব আলোচনা রাখেন ইমাম সাহেব আগে এসে আলোচনা রাখছে এমন কোনো বক্তব্য আপনি কোনো সলব থেকে দেখাতে পারবেন না ইমাম সাহেব করতেন না ওমরদ্দুল্লাহ রাহু আসার আগে অন্য একজন বসে বক্তৃতা করতেন তামিমুদ্দারি রাজি আল্লাহ আহু তিনি বক্তব্য করতেন প্রমাণ পাওয়া গেছে এবং মধ্যে কেউ কেউ ইমাম আসার আগে তারা কথা কথা বলতেন কিন্তু ইমাম সাহেব তিনি এসেই খোদ বায় দাঁড়িয়ে যেতেন এই জন্য কেউ কেউ ইমাম সাহেব এসে দুই রাগাত পড়বে কিনা এত মতভেদ করেছেন যেহেতু ইমাম রসুল্লাহ সাল্লা ইসলাম মসজিদে এসে আবার দুই রাগাত পড়েছেন কোনো প্রমাণ পাওয়া যায় না জুমাদ্দ সেই জন্য তারা এটা মতভেদ করেছেন কিন্তু যদি ইমাম সাহেব আগে এসে মসজিদে বসেন তো বসার আগে তার পড়বে আলাদা কথা কিন্তু তিনি মসজিদে ঢুকেই নিয়ম হচ্ছে এটা তিনি খোদবা শুরু করে দেবেন এই জন্য কখনো কখনো যদি সময় কম থাকে ইমাম সাহেব খতিব সাহেব তিনি ঢুকেই খোদবার দাঁড়িয়ে দেবেন আসালাম দিয়ে খোদবা শুরু করে আদান দিয়ে শুরু করতে পারবেন এটাও যায়জ যদি তিনি দেখেন যে সময় আছে তাহলে বসবেন তাহলে তিনি শূন্যত আয় করবেন মসজিদে ঢুকে এটা জায়েজ আছে না যায়জ না যদি বসেন তিনি আর যদি না বসেন সরাসরি তাহলে শূন্য পড়া দরকার নেই তার তাহলে বোঝা গেল যে মসজিদে ইমাম সাহেব কখনো জুমার দিনে আলাদা একটা হালকা কায়েম করা নিষিদ্ধ করা হয়েছে নাহার রসুল্লাহ মানে হেলাক ইয়মুল জুমা জুমার দিনে হেলাক করে আলাদাভাবে বসে গোল হয়ে কোনো আলোচনা করাতে রসুল করেছে তো জুমার দিনে আগে যেটা করা হয় এটা নিষিদ্ধের ভিতরে পড়বে কেন পড়বে না কারণ জুমার গুরুত্ব কমিয়ে দেয় এই জন্য নিষেধ করা হয়েছে এখন যারাই এই আলোচনা শুনে জুমাটাকে মনে করে একটা কিছু কইলো আর কি এটা একটা চালু করে দিল আর কি এটা তো আরবিতে পড়তেছে আর কি কিন্তু এটা যে গুরুত্বপূর্ণ বেশি এটার গুরুত্ব তার একেবারেই রাই এখন আর কারণ তিনি তো আলোচনা শুনেছেন বাকিটা এখন তিনি কতক্ষণ মুখস্থ কতক্ষণ দেখে কতক্ষণ যা ইচ্ছে তা আরবিতে যাওয়া চাইছে তা বকাবকি করছেন এখন তিনি সালাত আদায় শুরু করে দিয়েছেন এইটা আসলে সুন্য বিরোধী কাজ যদি কোনো কিছু করতেই হয় আবারও বলছি যদি বলে আমি আরবিতেই দিব তাহলে আরবির পরে সলাতের পরে যদি কোনো কেউ জানিয়ে দেয় তাহলে নিষেধ দেখেন এই সেই সময় তো উন্মুক্ত সময় সলাতের আগে উমুক্ত সময় নয় এটা নির্ধারিত সময় শরীর নির্ধারিত জায়গা জায়গা এগুলো কি করতে হবে না করতে হবে শরীর নির্ধারণ করে দিয়েছে এই জন্য সলাতের আগে এই জুমার সলাতের আগে আবার একবার বসে আলোচনা করে এরপরে খোদ বা পাট দিটা এরপরে আবার সলাত আদায় করা এই সিস্টেমটা এটা বেদায়াতি সিস্টেম হবে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারা যখন আল্লাহ বিবেক দিয়েছে তারা বোঝা উচিত তো সাল্লাহ সাল্লাম তিনি কখনো এই জাতীয় হেলাক বা হালকা কায়েম করতেন না আলোচনার বৈঠক বসতে বসাতেন না আর তিনি খতিব ছিলেন এবং যারাই এই যে খতিব হবে তিনি এটা করবেন না অন্য কেউ যদি কোনো তিনি এর আগে আলোচনা করেন কিন্তু নিষেধ নেই তবে এটা যেন সীমিত আকার হয় যেন এমন যেন না হয় যে খোঁদবার গুরুত্ব কমিয়ে দিবে সেটা যায় নাই কারণ অন্য হাদিসে যেহেতু বলা হয়েছে নাহার ওসব হেড়া পেয়ে এবং জুমা জুমার দিনে হালকা করা নিষেধ এর জুমার দিনে কিন্তু অন্য কাজ বাদ দিয়ে নিয়ম হচ্ছে জুমার খোঁদবার জন্য অপেক্ষা করা প্রত্যেকটি মানুষ জুমার খোঁদবার জন্য অপেক্ষা করা যতক্ষণ ফাল্লা মা পুদ্দের আলাহ একজন মানুষ এতে ক্ষতি হয় কি একজন মসজিদে ঢুকলে তাকে বলে যে বসে যান আপনি সব সময় সময় দেওয়া হবে এটা শুন্য বিরোধী কাজ মসজিদে ঢুকে তিনি আলোচনা শোনার জন্য বসে গেল সুন্ন বিরোধী কাজ করলো মসজিদের যে বিরাট সুন্নতে মহাক্কা অনেকের নিকটে গুরুত্ব গুরুত্বপূর্ণ সুনত হচ্ছে যে দুই দুইটা কাজ সালাদা আবার যতক্ষণ সম্ভব শরীয়ত তার জন্য যে অনুমতি দিয়েছে সম্ভব ততক্ষণ সে সালাত আদায় করবে এটাই হচ্ছে শরিতের বিধান একজন মানুষ যত আগে আসবে এবং সালাত পড়তেই থাকবে দুইটা কাজ করবে মসজিদে ঢুকের এরপরে যতক্ষণ দুই রাখা দুই রাখা যতক্ষণ পড়তে পারবে সে কোনো নিষেধ নাই এটা হচ্ছে সল্লাম আকুদ্দির এর আগে জুমারায় কোনো সলাপ নাই কথা ঠিক নয় সলাৎ আছে তবে নির্ধারণ করে কাবলা জুমা নাই দুই রাগাত প্রথমে আছে মসজিদ জুকার তারপরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে পারবে কোনো সমস্যা নেই দুই দুই রাগাত করে অনেকক্ষণ পড়তে থাকলো যে ব্যক্তি আলোচনা শুরু করে দিল তখন তার সলাটা বন্ধ হয়ে গেল তাহলে আপনার এই আলোচনার কারণে অনেক মানুষের সলাদ থেকে অনেক মানুষ সালাত থেকে বঞ্চিত হলেন এই জন্য এই জাতীয় এই জাতীয় এই জাতীয় আলোচনা এই জাতীয় আলোচনা অনেকগুলো সুনতের সুন্নত পরিত্যের কারণ হয়ে যায় এটাকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই দিন আর সুনতগুলো এখানে প্রতিপালিত না হলে আর প্রতিপালিত করা প্রতিপালন করা যায় না এখানে অনেক সময় আসে আগে এসে কেউ কোরআন পড়তে চায় কেউ সুরায় কাহা পড়তে চায় কেউ দুরুদ পড়তে চায় কেউ সলাত করতে চায় কোনোটাই করতে পারছে না শুধুমাত্র এই কারণে যে একটা একটা অতিরিক্ত জিনিস এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জুমার আজানের আগেই দ্বিতীয় আজানের আগেই এখানে আলোচনা একটা তৈরি করে দেয় যার কারণে অনেকগুলো সূন্যচ্ছে বার করে যাচ্ছে এবং বিরোধী কাজ হচ্ছে হালকা তৈরি করা এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে বরং যত আলোচনা সব ভিতরে করবেন ভিতরে করবেন তবে যারা সংক্ষেপে করতে পারেন সংক্ষেপে করবেন বা যেন সরাতে চেয়ে সংক্ষিপ্ত হয় এটা কখনো কখনো আমরা লম্বা করি কেন করি কারণ আমাদের আর সুযোগ থাকে না আলোচনা এদেরকে আর পাওয়ার সুযোগ নেই এজন্য আমরা আলোচনা লম্বা করি খোদবার আমরা চেষ্টা করি এরপরে যে আমরা যেন খোঁত বা যেমন লম্বা করি তেমন সলাটটা লম্বা করতে চেষ্টা করি এই জন্য আমরা যে সমস্ত হাদিসে যেটা আসছে যে সমস্ত লম্বা সুর আসে এগুলি আমরা পড়ি যাতে করে অন্তত সর্বশেষ বলে বলতে পারি লাস্ট ভলিউম পর্যন্ত আমরা সুর না দেখার চেষ্টা করি তো এইভাবে আমরা মনে করি যে জুমার দিনে খোঁত বা আরবি সম্মত আরবিতে হতে হবে এই এটা কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই যদি কেউ দেয় তারটা না আমরা বলছি না তবে এটার দ্বারা ইফেক্টিভিটি নেই সমাজে উপকার হবে যে খোদবার যে মূল উদ্দেশ্য সেটা সাধিত হচ্ছে না শুধু জিকির যে স্মরণ করা জিকির একটা আল্লাহর জিকির করে আল্লাহ জিকির তো হচ্ছে সো বাংলা বললে হবে আল্লাহর জিকিরটা উদ্দেশ্য যদি হয় তাহলে সেটা আরবিতেই করতে হবে জরুরি নয় আরবি জিকির হচ্ছে যেগুলো সলাতের ভিতরে আসছে বাধ্যতামূলক জিকির যেগুলো দোয়ার মধ্যে আসে সেগুলো বাধ্যতামূলক আরবি জিকির এর বাইরে বাংলা জিকির আছে বাংলা জিকির তো মানুষ স্মরণ করতে আল্লাহর কথা স্মরণ করে মানুষ যদি কোনো যে কোনো ভাষাই হোক সেটা এতে কোনো সমস্যা নেই সেই জন্য আরবিতে দেওয়া বাধ্যতামূলক নয় বাংলা দিতে পারবে বাংলা দেওয়াও বাধ্যতামূলক নয় যেই ভাষায় ওরা বুঝে অর্থাৎ যাদেরকে আহ্বান জানাচ্ছেন মুক্তাদিরা বুঝে সেই ভাষায় হওয়াটা হচ্ছে জরুরি সেটা এই জন্য তারা বোঝার জন্য এবং তারা যদি আরবি জানে সেটা হচ্ছে আর সমস্যা থেকে মুক্তির বড় পথ হচ্ছে আরবি জানাটা যদি না জানতে পারে তাহলে যেই ভাষায় তারা বুঝে সেই ভাষায় খোদ বা দিবেন এটা হচ্ছে এটা সরিয়া বিরোধী নয় এবং এটা বিরোধী নয় এটা নাস বলা হয় এটা সরিয়ে বলা হয় শরীয়তের চাহিদা তা শরীয়তে এটা চায় শরীয়ত চায় খোদ্বার উদ্দেশ্য এটাই মান জনগণকে ইয়া করা দিক নির্দেশনা দেওয়া এবং সেই দিক নির্দেশনা বিভিন্ন বিষয় ভিত্তিক হবে আলোচনা ভিত্তি উপকৃত হবে এবং যেগুলি কোরআন শূন্য মোতাবেক হবে এর বাইরে যেগুলো চালু করা হয়েছে সবই বেদাত এ থেকে আমাদের দূরে থাকতে হবে